তো ভাই তোমরা ফাইনালি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আমি এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা পেয়ে গেছি। অ্যান্ড ফাইনালি কিন্তু কালকে ইভেন্টটা আসছে, অ্যান্ড এখানে কিন্তু কালকে তোমরা ইভেন্টটা দেখতে পাবে যেখানে তোমরা প্রিতে ইমোট অ্যান্ড এখানে একটা জিপের স্কিন সম্পূর্ণ প্রিতে পাবে। তো কালকে ফাইনালি হোলি স্পেশাল এই ইভেন্টটা চলে আসবে, বাট কালকে কিন্তু তোমরা ইমোটটা নিতে পারবে না। তো এখানে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে তোমাদেরকে বলে দেবো। অ্যান্ড এখানে কালকে ইভেন্টটা আসতে চলেছে, তো এখানে ইভেন্টটা কেমন টাইপের হবে অ্যান্ড এখানে তোমরা ইভেন্টটা বিডি সার্ভারে দেখতে হবে কি ইন্ডিয়া সার্ভারে দেখতে হবে, অথবা গাইস এখানে দুই সার্ভারে দেখতে পাবে কি পাবে না সেটাও কিন্তু বলে দেবো। তো এই ভিডিওটিকে লাস্ট অব দি টাইম কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে ইভেন্টটা কেমন হবে অ্যান্ড এখানে ইভেন্টটা কোন সার্ভারে আসবে সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এর জন্য বলবো ইয়ার, প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলে নতুন এসে কী করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটিকে দাবি দিয়ে অপশানটিকে সেট করে দাও, কেন তোমরা জানো সকল প্রকার ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও সবার প্রথমে তোমাদের বাই দিয়ে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড ভিডিওর মেন টপিকে আসা যাক। তো কালকে গেমের ভিতরে নিউ একটা ক্যালেন্ডার অ্যাড হয়ে যাবে যেটা হচ্ছে হোলি ইভেন্টের ক্যালেন্ডার, অ্যান্ড সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ইভেন্ট দেবে যেটা হচ্ছে গ্যাদার বেলুন মেক আ স্প্ল্যাশ, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমোট অ্যান্ড তোমরা এখানে জিপের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো গাইস এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ অবভিয়াসলি এই ইভেন্টটা একটা ওয়েব ইভেন্ট হবে, যেখানে দেখতে পাচ্ছ 9-20 মার্চ অবধি ইভেন্টটা চলবে। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি কালকে ইভেন্ট আসবে বাট ইমোটটা নিতে পারবে না, কেন বলেছি কেন গাইস এখানে ইভেন্টটা কমপ্লিট করতে হবে অ্যান্ড এখানে ইভেন্ট কমপ্লিট করতে 2-3 দিন টাইম লাগবে, অ্যান্ড এখানে 9 তারিখে ইভেন্টটা আসলে এখানে 12-13 তারিখের ভিতরে হয়তো তোমরা পেতে পারো, অথবা এখানে 15 তারিখেও কিন্তু তোমরা ইমোটটা পেতে পারো। তো ইভেন্ট কমপ্লিট করতে একটু টাইম লাগে তোমরা জানো। তো ইভেন্টটা কী টাইপের হবে চলো তোমাদেরকে এবার ফাইনালি বলে দিই। তো গাইস এখানে ইভেন্টের ইন্টারফেসটা এখনও আসেনি, বাট ইভেন্টের নাম যেটা গ্যাদার বেলুন মেক স্প্ল্যাশ, এইটা দেখে মানে শুনে বোঝা যাচ্ছে যে এখানে ইভেন্টটা এই টাইপের হবে যেখানে তোমাদের হোলির যে বেলুন টাইপের কিছু একটা টোকেন জাতীয় কিছু একটা কালেক্ট করতে হবে, বল যেটা হোলির বল হয় তোমরা অনেকেই জানো, তো ওই টাইপের একটা বল কালেক্ট করতে হবে অ্যান্ড তোমাদেরকে কিছু একটা তৈরি করতে হবে, অথবা ওই টোকেনটা দিয়ে তোমাদেরকে এক ঘর এভাবে এগোতে হতে পারে। তো এই টাইপের একটা ইভেন্ট দেবে তোমাদেরকে। তো গাইস তোমাদেরকে ইভেন্টের বিষয়ে ফুল ডিটেলস এখানে বলে দিলাম অ্যান্ড এখানে ইভেন্টটা কী টাইপের হবে সেটাও দেখে দিলাম। তো এবার চলো তোমাদেরকে ফাইনালি বলে দিই যে এই ইভেন্টটা তোমরা কোন সার্ভারে দেখতে পাবে। তো এখানে তোমাদেরকে বলে দিই যে হোলি ইভেন্টের ক্যালেন্ডারটা বেরিয়েছে, সেটা ইন্ডিয়ান সার্ভারের জন্য বেরিয়েছে। তো হোলি তোমরা জানো এখানে হোলি ফেস্টিভ্যাল যেটা সেটা ইন্ডিয়াতেই পালন করা হয় অ্যান্ড বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হয়। তো এখানে লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে যে এই ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে আসবে। তো এখানে বিডি সার্ভারে যদি আসে কালকে তোমরা দেখতে হবে, বাদ বাকি কিন্তু এখানে চান্স কোনো ধরনের নেই। তো কালকে যদি ক্যালেন্ডারটা চলে আসে বাই চান্স বিডি সার্ভারে, তাহলে তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো ফ্রিতে পাবে। তো এখানে চান্স কিন্তু একেবারেই নেই, বাট এখানে কিন্তু সামনে ঈদ আসছে অ্যান্ড ঈদ স্পেশাল বাংলাদেশ সার্ভারে ইভেন্ট তোমরা দেখতে পেয়ে যাবে, টেনশন নিও না। তো আজকের ভিডিও বেসিক্যালি এতটুকুই, তো টাটা বাই বাই গাইস।